ভোলায় আবারও মিলেছে গ্যাসের বড় মজুদের সন্ধান। টানা প্রচেষ্টার পর ভোলায় আবিষ্কৃত দ্বিতীয় গ্যাসক্ষেত্র ভোলা নর্থের নতুন আরও একটি কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ঠিকাদার হিসাবে নতুন এই কূপটি খনন করছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাসপ্রম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 2018 সালে এখানে খনন করা প্রথম কূপে গ্যাস আবিষ্কার করে দেশের জাতীয় কোম্পানি বাপেক্স। গত 5ই ডিসেম্বর ভোলা নর্থ দুইয়ের কূপের খনন কাজ শুরু হয়। 3,428 মিটার গভীরতায় সফলভাবে কূপটি খনন করা শেষ হয় গত 17ই জানুয়ারি। এর পরপরই এই কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেল। নতুন এই কূপ থেকে দিনে 2 কোটি ঘনফুট গ্যাস উৎপাদনের আশা করা হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত ধারণা পেতে হলে আরও কয়েকদিন সময় লাগতে পারে। এটি আরও পরীক্ষা নিরীক্ষার পর বলা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে নিজেদের জেলায় একাধিক গ্যাসের খনির সন্ধান মিললেও নিজেরা গ্যাস সেবা না পাওয়ায় অসন্তুষ্টির কথা জানিয়েছে এই জনপদের সাধারণ জনগণ। ভোলাবাসীর দাবি, নিজেদের গ্যাস নিজেদের প্রয়োজনে সবার আগে ব্যবহার করতে চান তারা। পাশাপাশি এই গ্যাস জাতীয় গ্রিডে নেওয়ার আগে ভোলা বরিশাল সেতুর আবদারও জানিয়েছেন তারা। আমার এলাকার গ্যাস, আমার দেশ উন্নত, এটা আমরা সবাই গর্বিত। আমার দেশের গ্যাস আমার দেশেই ব্যবহার হবে, বাইরে কেন যাবে? তাহলে আমাদের উপকারটা আসলো কোথার থেকে? বিশেষ করে আমার ভোলার গ্যাস, ভোলা ব্যবহার হওয়ার পরে যদি বাড়তি থাকে আপনি অন্য জেলায় নিতে পারেন, কিন্তু ভোলা চাহিদা মিটানোর পর এর আগে তো আপনি নিতে পারেন না। আর এলাকার আশপাশ যারা আছে প্রত্যেকের ঘরে ঘরে লাইন গুছিয়ে দিতে হবে, এগুলো আমাদের দাবি। আমার ভোলার গ্যাস আমার মাননীয় নেত্রী শেখ হাসিনার কাছে আমার বিশেষ দাবি, আমার ভোলার গ্যাস ভোলার ঘরে ঘরে আনাচে কানাচে দিয়া যদি থাকে তাইলে বাড়তি অন্য জায়গা দিব। কারণ হলো আমাদের ভোলাতে অনেক গ্যাসের খুনি, আমরা গ্যাস জ্বালাইতে পারি না, আমাদের গ্যাস বিভিন্ন দিক থেকে নিয়ে যায় আমরা পাই না। আমাদের পশ্চিম এলিশায় এই ভোলা নর্থ টুয়ের গ্যাস ইনশাল্লাহ তারা যে পরিমাণ তাদের চাহিদা ছিল তার চেয়েও অধিক গ্যাস আমাদের এই নর্থ টুয়েতে আছে ভোলায়। তো আমরা এলাকাবাসী হিসাবে আমাদের একটাই দাবি যে আমাদের পুরা দ্বীপ জেলা ভোলাতে গ্যাসের খনির কোনো অভাব নাই। অতএব আমাদের একটা এই চাহিদা যে আমাদের ভোলা থেকে যদি এই গ্যাস সমগ্র বাংলাদেশে ট্রান্সপোর্ট করতে হয় তাহলে আমাদের ভোলা বরিশাল সেতুর খুব শীঘ্রই প্রয়োজন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই ভোলা বরিশাল সেতুর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সদ্যই সন্ধান মেলা এই কূপ থেকে কী পরিমাণ গ্যাস উত্তোলন করা যাবে তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। সাব্বির খান, BHS TV, বরিশাল।